মা আমার রুমে এসে বললেন, নাকি টিকটকে ফানি ফানি গল্প দেশ, আবার মানুষকে অনেক হাসাস। আমি মায়ের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিলাম। মা বললেন, তোর নাকি অনেক মেয়ে ফ্যান আছে। মায়ের মুখে এমন কথা শুনে একটু লজ্জা লাগছে। মা বললেন, দেখ তো এদের মধ্যে দিনাজপুরের কোনো মেয়ে আছে নাকি। আমার তো কেমন খুশি খুশি লাগছে, মা তাহলে আমার বিয়ের কথা ভাবছে। আমি একটু ভাব নিয়ে বললাম, তুমি কোনো চিন্তা করো না মা, আজই তোমার জন্য দিনাজপুরের মেয়ে বের করছি। মা বললেন, হা দেখ একটা ভালো মেয়ে পাওয়া যায় নাকি। না ঘটো না তাহলে এবার ঘটেই যাবে মনে হচ্ছে। দিনাজপুরের বাসাটা একটু কঠিন, বুঝতে সমস্যা হয়, মেয়েগুলি খারাপ না। এতদিন পরে মা বিয়ের কথা ভাবছে, এটাই তো বড় কথা। টিকটকে এসে একটা ভিডিও দিলাম, দিনাজপুরের মেয়েরা যোগাযোগ করো। বেশ কয়েকজনকে পাওয়া গেল, দুইটা মেয়ে দেখতে বেশ সুন্দরী। মাকে বললাম, মা মেয়ে পেয়ে গেছি। আমার মা আলগা একটু হেসে বলল, ভালো, জিজ্ঞেস করতো বাবা রক্তের গ্রুপ কি। এবার আমার মনে পড়লো, আমার এক ডাক্তার আঙ্কেল কয়েকদিন আগে মাকে বলেছিলেন, বিয়ের আগে ছেলে মেয়েদের রক্তের গ্রুপ জেনে নিতে হবে। এই জন্যই মনে হয় রক্তের গ্রুপ জানতে চাচ্ছেন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর রক্তের গ্রুপ নিয়ে কি যেন সমস্যা টমস্যা হয়। এ নেগেটিভ একটা মেয়ে পাওয়া গেল। এই মেয়েটা দেখতে অনেকটা নায়িকা নুসরাত পারিয়ার মতো, আমার বেশ পছন্দ হয়েছে। সব জেনে মা বললেন, তোর খালার সাথে দেখা করতে বল। আপনাদের বলতে ভুলে গেছি, দিনাজপুরে আমার এক খালা থাকে, আমার যে কি ভালো লাগছে, মা দেখি সব ব্যবস্থা করে রেখেছে। তখন আমি মাকে বললাম, আমরা কবে যাব মা। মা বললেন, দু একদিনের মধ্যেই যেতে হবে। মেয়ের নাম্বার টাম্বার সব মাকে দিলাম। পরের দিন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো মা মেয়েটাকে। মা বললেন, হা মেয়েটা কি লক্ষ্মী। আমি মায়ের দিকে তাকাচ্ছি না, কেমন কেমন জানি লাগছে। মা বললেন, এমন ভালো মেয়ে হয়, চেনা নাই জানা নাই, এক কথাই রক্ত দিতে রাজি হয়ে গেল। আমি চমকে গিয়ে বললাম, মানে। মা বললেন, আরে তোর খালার মেয়ে রুনুর ডেলিভারির জন্য এ নেগেটিভ রক্তের দরকার ছিল, মেয়েটা এসে রক্ত দিয়ে গেছে।